মানে এবং আমরা জানি আজকের দিন এই দিনটি সম্বন্ধে আপনারা অনেক শুনেছেন, অনেক অনুষ্ঠানে আমরা বলেছি, কেননা আজ হচ্ছে ধন ত্রয়োদশী বা ধন তেরাসের দিন এবং ঠিক বিকেলের পর থেকে কিন্তু চতুর্দশী তিথি শুরু হবে এবং এইটিকে বলা হয় ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী তিথিও আমরা মানে পালন করে থাকি, যেহেতু এই তিথিটাও ভীষণ ভালো, ভীষণ পূর্ণ তিথি, ভীষণ শুভ একটি তিথি, যেই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। এবং এই পূর্ণ তিথিতে আমরা যদি মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করি তাহলে কিন্তু আমরা নরক যন্ত্রণা থেকে মুক্ত হই, এবং তাছাড়াও আমাদের মধ্যে যে অসুর বৃত্তি রয়েছে বা আমাদের প্রত্যেকের মধ্যে তো একটা খারাপ সাইড থাকে, ঠিক সেই জায়গাটাকে আমরা কিন্তু দমন করতে পারি আজকের দিনে, আজকের এই শুভ দিনে, এই শুভ তিথিতে। আর তাই আজকের দিনটি অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ দিন, ভীষণ উল্লেখযোগ্য একটি দিন, এবং আপনারা প্রত্যেকে রয়েছেন আমাদের সাথে এবং এমন একটা শুভ দিনে, একটা ভালো সময়ে আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ গবেষক, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, তাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। এবং সেই সঙ্গে আজকের এই বিশেষ দিন, অর্থাৎ আজকে কিন্তু এখনও চলছে যেটা ধনতেরাস, এবং তার মধ্যে কিন্তু আপনাদের কেনাকাটা এখনও চলছে, এবং কিছু কিছু করণীয় যেগুলো আগের টিপসগুলো আগের যে প্রোগ্রামেতে আমি বলে দিয়েছি, এবং আজকে যে বিষয় অর্থাৎ আজকে যে পাঁচটা, অর্থাৎ পাঁচটা ঊনষাটের পর থেকে কিন্তু আমাদের চতুর্দশী স্টার্ট হবে, অর্থাৎ ভূত চতুর্দশী। এবং এরা একটা জিনিস জানতে হবে যে আমাদের যে এই ধনতেরাসের যে টাইমটা, কেনাকাটার টাইম, যে টাইমটা আপনি কিনবেন, কোনো আপনার কোনো কিছু বিষয় জিনিস কিনবেন, সেই নির্দিষ্ট টাইম কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা গতকালকে রাত্রে 9:30 থেকে আরম্ভ হয়েছে, আজকে 5:59 পর্যন্ত, বিকাল 5:59 পর্যন্ত আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন, যা যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার মনে বলবে সেটা কিনতে পারেন, এবং কোন রাশির অনুযায়ী কিনবেন সেটাও কিন্তু আগের এপিসোডে অলরেডি আমরা বলে দিয়েছি। যাই হোক, আজকে আমরা বিশেষ করে আলোচনা করব যে এই ভূত চতুর্দশী, অর্থাৎ যে চতুর্থী, যে চতুর্দশী তিথিটা পড়ছে, সেই টাইমে আপনি কি করবেন, কি করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তার আগে মনে হয় একজন ফোনে এসেছেন, ফোনে আছেন কে বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি ডাক্তার থেকে বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে মনোনীত চ্যাটার্জি বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ, বেশ কিছুদিন দেখছি। ওনার অনুষ্ঠান বেশ ভালোই লাগে, কথাগুলো বেশ যুক্তিযুক্ত বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে এটা শুধুমাত্র আপনার মতামত নয়, এটা কিন্তু প্রত্যেকেই বলেন, যারা ফোনে আসেন প্রত্যেকেই একই কথা বলেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 12/12/2005। সময়? আপনি এখন কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্বন্ধে দেখুন, ছেলের লগ্ন যেগুলো দেখাচ্ছে এখানে, ছেলের লগ্ন কর্কট লগ্ন মেষ রাশি, কেমন? কর্কট লগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের তৃতীয় চরণে ছেলের জন্ম, অর্থাৎ ভরণী নক্ষত্র পেয়েছে, এটা শুক্রের নক্ষত্র, কেমন? এবং এই নক্ষত্রে ভরণ পোষণ বলা হয়, অর্থাৎ ও আগামী দিনে এমন একটা জায়গা স্টে করবে, তাতে ওর আন্ডারে বেশ কিছু লোক বা বেশ কিছু মানুষ, হ্যাঁ, তাদের জীবিকা নির্বাহের জন্য ওর সঙ্গে লেগে থাকবে। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, এই জায়গাটা আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই চার্টের লগ্নে শনির আছে, তৃতীয়ে কেতুর অবস্থান, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে দেখুন এখানে দেখানো হচ্ছে চারটা, পঞ্চমে বুধ এবং রবির এখানে একটা কানেকশান পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে শুক্রের অবস্থান, এবং নবমে আছে ভাগ্যস্থানে রাহুর অবস্থান, এবং দশম স্থানে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান। এই চারটাতে যে কানেকশানগুলো পাচ্ছে তাতে মেনলি ও হঠাৎ হঠাৎ খুব রেগে যাবে, বুঝতে পেরেছেন? বর্তমানে রাগের জায়গাটা ভীষণভাবে বেড়ে যাবে এবং জেদটা কাজ করছে এখন, হ্যাঁ, যেটা বলবে সেটাই শুনতে হবে, না তো ভীষণ রেগে যাবে।
এই জায়গাটা কিন্তু এখন এই চারটাতে ভীষণভাবে দেখা যাচ্ছে। এবং আর একটা জিনিস যেটা আছে, ওর 2005-এ জন্ম, পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগিতার অর্থাৎ মনোযোগের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু পড়াশোনা নো ডাউট খুব ভালো ছেলে, আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে, নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা নো ডাউট খুব ভালো আছে। কিন্তু দুটো তিনটে জায়গা একটু ডিস্টার্ব আছে। এখানে চন্দ্র দেখুন, এখানে দশমপতি দশমে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে লগ্নপতির কানেকশন হয়েছে, সেটা দশম স্থানে, অর্থাৎ ও কর্মের যোগ, কর্মের জায়গা নো ডাউট ভালো আছে, কিন্তু কর্মের কিছু পরিবর্তন আছে, জীবনে অনেকবার কর্মের পরিবর্তন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যে পড়াশোনা করছে তার জন্য বলবো যে ওর পড়াশোনা অর্থাৎ যখন পড়তে বসবে তখন পারিপার্শ্বিক যে জায়গাটা একটু ডিস্টার্ব ফিল করছে এবং তার কারণে পড়াশোনা মনে রাখতে পারছে না। হ্যালো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গাটাই প্রবলেমগুলো হচ্ছে কিনা বলুন। এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন, বুঝলেন? ওর কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গা যাওয়ার একটা ইন্ডিকেশন এখানে রয়েছে। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এই জায়গাগুলো রেকটিফিকেশন করবেন তাহলে আপনি বুকিং নাম্বারে ফোন করুন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বা আপনার সুবিধে মতো সময়ে আপনি ফোন করুন এবং এসে দেখা করুন, বা অনলাইন কনসালটেন্সিও আপনারা করতে পারেন। মানে যাদের পক্ষে চেম্বারে আসা হয়ে উঠছে না, সম্ভব হচ্ছে না, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন। আচ্ছা, আজকের আমাদের ভূত চতুর্দশী নিয়ে আমাদের আলোচনা আছে আজকে। এই ভূত চতুর্দশীর দিন অর্থাৎ এটা কিন্তু বলা হয় যে আমাদের যে প্রদীপ জ্বালানো হয়, অর্থাৎ এখানে কিন্তু মনস্কামনা জানিয়ে আপনি যেটা জানাতে চাইছেন পূর্বপুরুষদের উদ্দেশ্য করে, এখানে কিন্তু তারা আশীর্বাদ দেবেন আজকে আপনাদেরকে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় খারাপ সিচুয়েশনটা আপনাদের জীবনে আসতে পারে, কিন্তু আজকের দিনে যারা পূর্বপুরুষ যারা স্বর্গে গেছেন তারা কিন্তু আপনাদের উদ্দেশ্য করে, অর্থাৎ আপনারা যদি কিছু চান তার কাছে তাহলে তিনি কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করেন। এবং এই চতুর্দশী তিথিটা কিন্তু যেটা বলা হয় ভূত চতুর্দশী, এখানে যদি আপনি আপনার চাওয়া পাওয়া ঠিক থাকে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই করবেন প্রদীপ জ্বালাবেন, এবং প্রদীপের এই যে প্রদীপ কিভাবে জ্বালাবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। তার আগে মনে হয় একজন ফোনে এসেছে, কেউ আছেন সাথে, বলুন নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কার ব্যাপারে জানবেন? আমি আমার বোনের ব্যাপারে জানবো। বোনের ব্যাপারে? কি নাম? শিপ্রানন্দী। কি নন্দী? শিপ্রানন্দী? হ্যাঁ শিপ্রানন্দী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 9/9/99। 9? 9? তারপরে? 9/9/99। আচ্ছা, সময়? 7:20 সকাল। 5:20? 7:20 না 5:20? হ্যাঁ। আর জন্মস্থান? বর্ধমান। 5:20 না 7:20? 7:20। কেমন লাগছে অনুষ্ঠান, বা আপনি কতদিন দেখছেন বলুন? ঠিক আছে, শুনুন, আপনার এটা কি আপনার বোনের ব্যাপারে আপনি জানতে চাইছেন? দেখুন, এখানে লগ্ন লগ্ন ইন্ডিকেট করছে, কন্যা লগ্ন সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, এবং এর পরের যে নক্ষত্র হচ্ছে সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, 11 নম্বর নক্ষত্র হবে। এবং সেক্ষেত্রে দেখুন ওর মধ্যে যে জায়গাগুলো আছে বিশেষ করে সবসময় একটু টিপটাপ থাকতে পছন্দ করবে, এবং 99-এ জন্ম। এই চার্টের বিশেষ করে আপনারা দুটো ক্যারিয়ার রিলেটেড এবং বিবাহ কবে হবে এটাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার রিলেটেড। এখানে দেখুন এই চার্টটাতে লগ্নের এখানে তৃতীয় মঙ্গলের অবস্থান এবং পঞ্চমে কেতুর অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম স্থানে বৃহস্পতি এবং শুক্র, এখানে সপ্তমপতি অষ্টমে কানেকশন পড়েছে, এবং দশম এখানে দশমপতি যেটা সে দ্বাদশে কানেক্টেড করছে। এবং ওর চাটে যে জায়গাটা ভীষণ জায়গা ভালো আছে সেটা কিন্তু বলবো যে ওর কোনো ডিফেন্স রিলেটেড বা কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কর্মের জন্য ওর জন্য ভালো আছে, বুঝতে পারছেন? অ্যাডমিনিস্ট্রেশন, এবং ওর কিন্তু সরকারি চাকরি যাওয়ার পাওয়ার একটা খুব শুভ যোগ আছে,
কেমন? এবং আরেকটা জায়গা যেটা অ্যাডমিনিস্ট্রেশনই বললাম রিলেটেড, যেটা হচ্ছে আপনি ল রিলেটেড কেমন, ল এর অর্থাৎ কোনো নার্সিং এর শুক্র সঙ্গে কেতুর এখানে কিন্তু অষ্টম অষ্টম এবং দ্বাদশের কিছু কানেকশন আছে, সেই জন্য কিন্তু জায়গাটা খুব একটা ভালো হবে না, বুঝতে পেরেছেন? আমি বলছি না যে একদম যে খারাপ, কিন্তু সময় এখানে কিন্তু এখন যে দশাও চলছে চন্দ্রের অন্তর্দশা চলছে, সেই জন্য এই কানেকশনটা পাচ্ছে, কিন্তু পরবর্তী টাইমে কিন্তু এখানে স্টে করার জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। অবশ্যই সরকারি চাকরি বা সরকারি রিলেটেড কোনো জায়গার সঙ্গেই যুক্ত হবে, এটা ঠিকই আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে বুকিং করে আসবেন, এবং আজকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগানের চেম্বারে। তো প্রত্যেকের জন্য কিন্তু যেমন উপহার ছিল এই ধনতেরাস উপলক্ষে বা আমাদের মহাকালী পুজোর অমাবস্যা তিথি উপলক্ষে, সেই উপহারগুলো তো আপনাদের জন্য রয়েছে। তো তার মধ্যে আপনারা লক্ষ্মী করি, গোল্ড কয়েন বিভিন্ন জিনিস পাচ্ছেন, এবং তার সাথে এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ আপনাদের জন্য থাকে, যেই হরোস্কোপ থেকে আপনারা কিন্তু এই যে মানে প্রত্যেকটি ডিসিশনের ক্ষেত্রে যখন আমরা দোটানায় থাকি কোন জায়গাটাতে গেলে পরে আমরা সঠিক রাস্তাটায় চলতে পারবো, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো এই বেসিক লাইফ হরোস্কোপ কিন্তু আপনার মানে পুরো জীবনে একটা বন্ধুর মতো কাজ করে থাকে। এই ভূত চতুর্দশীর দিন যেটা আমরা জানি যে আমাদের কিন্তু 14 প্রদীপ জ্বালাতে হয়, এবং সেই সঙ্গে সঙ্গে যে বড় প্রদীপটা থাকে সেই প্রদীপে অবশ্যই লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ 3টে টুকরো দেবেন, এবং আপনারা যে মনস্কামনা চাইছেন সেই মনস্কামনা জানিয়ে, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রদীপ নির্দিষ্ট জায়গায় দেবেন, যতটা পারবেন দক্ষিণ দিকে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে দক্ষিণ দিক। কেন বলা হয় দক্ষিণ দিকটা? কিন্তু জমের দিক বলা হয়, অর্থাৎ এখানে যেহেতু ভূত চতুর্দশী উপলক্ষে এটা পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিকে দিলে আপনার মনস্কামনা পূরণের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ জায়গা রয়েছে। তাহলে এটা বললাম যে এই আজকের এই তিথিতে আপনাকে এইগুলো করণীয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা ধনতেরাসে যে জিনিসগুলো আপনি করেছেন সেইগুলো কিন্তু আপনার আগামী দিন অর্থাৎ দ্বিতীয়া পর্যন্ত থাকবে, দ্বিতীয়ার পরে এটা কিন্তু আপনারা তুলবেন। বলুন কে আছেন? নমস্কার, হ্যালো। নদিয়ার কোথা থেকে? দেবগ্রাম থেকে। দেবগ্রাম থেকে, আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ টা বলুন। ডেট অফ বার্থ 29/10/1961। আচ্ছা, সময়? সময় রাত্রি 8টা, স্থান কৃষ্ণনগর। তাহলে বলছেন কেন? আপনার গলার বয়স শুনে তো বয়সটা বোঝা যায় না। যাই হোক, ঠিক আছে। এই চারটা এখন কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাবে, এবং সম্পত্তি রিলেটেড কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার চার্ট। কেমন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শুনো, সম্পত্তি রিলেটেড বাবা কি কাছে আছে? হ্যাঁ, বাবা কাছে আছে। তাহলে আপনি ওর বাবাকে কথা বলতে বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আপনার এই বর্তমানে যে সময়টা যাচ্ছে কোনো সম্পত্তি নিয়ে সমস্যায় জড়িয়ে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। হ্যালো, হ্যাঁ, এবং এটা আইনি জায়গায় চলে যাবে, আইনি জায়গায় কিন্তু যাওয়ার যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি মানসিকভাবে বিভিন্নভাবে দুশ্চিন্তার মধ্যে বর্তমানে চলছেন আপনি, এবং আর্থিক জায়গার উন্নতির ক্ষেত্রে বলবো আগামী নভেম্বর মাসের, এই যে নভেম্বর চলছে রানিং, নভেম্বর মাসের শেষে ডিসেম্বরে কিছু একটা অর্থপ্রাপ্তির যোগ আছে, এবং কিছু সম্পত্তি আপনার নিজের নামে বা নিজের কিছু হওয়ার একটা যোগ রয়েছে, বুঝতে পারলেন? আগামী ডিসেম্বর মাস। হ্যাঁ,
হ্যাঁ হওয়ার যোগ আছে, আপনি যে সম্পত্তিটা নিয়ে সমস্যার মধ্যে আছেন সেটা আপনার হওয়ার একটা যোগ রয়েছে, বা বাড়ির কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে আপনার। আচ্ছা ঠিক আছে, আর কি জানতে চাইছেন, এই ব্যাপারেই জানতে চাইছিলেন, এটাই প্রশ্ন ছিল কি? আপনি বলছি আপনি আপনি যে চাকরি করছেন সেই চাকরির জায়গাটা খুব একটা ভালো নেই, কেমন? চাকরির জায়গাটা ভালো নেই, বসের সঙ্গে মাঝে মাঝেই আপনার ডিস্টার্ব হবে এখন। হ্যালো, আচ্ছা না আপনার হচ্ছে কি না বলুন, কেমন? হ্যাঁ এইগুলো আপনি বলুন যে হ্যাঁ কি না, আমি যেটা বলছি আপনি আচ্ছা বলছেন তো তাতে কি বোঝা যাচ্ছে না কিছু। দু নম্বর হচ্ছে কোন, হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মস্থলের পরিবর্তনও হয়ে যেতে পারেন, আপনি এগুলো ভয় পাবেন না, আগামী ডিসেম্বর মাস থেকে অনেকটা শুভত্ব তৈরি হবে। আগামী ডিসেম্বর আপনার যে দশা অন্তর্দশা চলছে তাতে শুক্রের সঙ্গে রবির অন্তর্দশা চলছে, এবং শুক্র হচ্ছে আপনার দ্বিতীয় পতি, সে অবস্থান করছে পঞ্চমে, সে নিচস্থ হয়ে আছে, সেই জন্য প্রথম অবস্থায় যে ফলটা দিচ্ছে সেটা একটু আপনার জন্য খারাপ, এবং পরবর্তীতে ভালো ফল দেবে আবার, কেমন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণগড়ে বসি আমি, ঠিক আছে, একদম আপনি কোনো ভয় পাবেন না, একদম সম্পূর্ণ আস্থা রেখে চলে আসতে পারেন, এবং সঠিক প্রেডিকশন এবং সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এই এক্স্যাক্টলি পুরো জায়গাটা বলে দেওয়া সম্ভব, কেন অ্যাস্ট্রোলজি পুরোটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড সায়েন্স, তো এক্ষেত্রে তো অন্যথা হওয়ার কোনোই যোগ নেই, কিন্তু যেটা দরকার হয় যে একজন ভালো মানে ম্যাথমেটিশিয়ানের দরকার হয়, যিনি ভালো গণনা করতে জানেন, যে ভুলভাল যদি ক্যালকুলেশন হয় সেক্ষেত্রে কিন্তু এইরকম প্রেডিকশন আপনারা পাবেন না, অতএব মানে যদি সমস্যাটা ঠিক মতো বোঝা যায় তাহলে কিন্তু তার সলিউশনও পাওয়া যায়। হ্যাঁ, মেনলি আমাদের যে কুষ্টিটা আমরা যে কুষ্টিটা দিচ্ছি সে তার মধ্যে কিন্তু ডিটেলস লেখা থাকছে যে একটা জাতক বা জাতিকার ওই যে বেসিক লাইফ হরোস্কোপ যেটা দেওয়া হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু কুষ্টি, এবং তার মধ্যে লেখা থাকছে যে আপনার আগামী দিনে কোন লাইনে গেলে শুভত্ব আছে। দেখা যাচ্ছে অনেকের এই যে কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলেন যে নার্সিং লাইনে যাচ্ছে, কিন্তু এখানে চন্দ্র প্রীত, চন্দ্র যদি অ্যাক্টিভেট না হয়, চন্দ্র যদি ভালো জায়গায় না থাকে তাহলে নার্সিং জায়গায় গিয়ে তার আগামী দিনের সাকসেস আসবেই না, এবং সেই যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু এই যে কুষ্টির মধ্যে ডিটেলস লেখা থাকে যে কখন আপনার হয়তো চাকরি একটা পেলেন ঠিক আছে কিন্তু সেটা কন্টিনিউ হবে না, পরবর্তী টাইমে আপনার আবার হয়তো চেঞ্জ আছে, এবং কত বছর বয়সে আপনার চেঞ্জ আছে, কত বছর বয়সে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে পারবেন, কোন বয়সে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, এগুলো সব ডিটেলস লেখা থাকে, এবং কোন সাবজেক্টের ওপর পড়াশোনা করলে আগামী দিনে আপনি ওই ভালো জায়গাটায় যেতে পারবেন, এগুলো কিন্তু আপনার জন্ম ছক দেখে আপনার যে আমাদের দেখুন আমাদের মেনলি যে 27টা নক্ষত্র, 9টা গ্রহ এবং 12টা রাশির এর অবস্থানের ওপরই ডিপেন্ড করে এক একজনের লাইফস্টাইল বা এক একজনের চলাফেরা সব কিছু, জীবনযাত্রার মানটাও কিন্তু তার উপর এই গ্রহ নক্ষত্রের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি আর আগামী দিনে কী হতে পারে তাহলে একটা অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু সেটা প্রেডিকশন করতে পারে, এবং সঠিকভাবে যদি গাইড করে তাহলে জানবেন যে আপনার সাকসেসটা খুব তাড়াতাড়ি আসতে পারে। বলুন কে আছেন, নমস্কার, হ্যালো, আমি সোলামন্ডল বলছি, বাঁকুড়া থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলবেন? শান্ত মন্ডল। কি নাম? শান্ত। শান্ত, এসএনজে শান্ত। ও আচ্ছা, শান্ত, আচ্ছা মন্ডল, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 4ই নভেম্বর, হ্যাঁ, 2007। 4ই নভেম্বর 2007। সময় বলুন। সময় সকাল 7:03। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। আচ্ছা, মানে এই অনুষ্ঠানের সাথে কতদিন রয়েছেন, ফলো করছেন? দেখছি অনেকদিন, দেখছি স্যারের ওষুধ খুব ভালো লাগে, ধন্যবাদ, চেষ্টা করছিলাম, আজকেই ভাগ্যবশত পেয়ে গেছি নাম্বারটা। ঠিক আছে, আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখুন এটা 2007 জন্ম, কার কার সম্বন্ধে জানতে চাইছেন? এটা আমার আমার মেয়ে
মেয়ের সম্বন্ধে, মেয়ের দেখুন এখানে লগ্ন, এখানে দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এখানে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের চতুর্থ চরণে মেয়ের জন্ম। মঘা নক্ষত্র এটাও কিন্তু কেতু নক্ষত্র। এবং নেক্সট হচ্ছে, হ্যাঁ নেক্সট নেক্সট যে যেটা হচ্ছে আপনাকে যেটা বলবো, বিশেষ করে শনি কেতুযুক্ত এবং চন্দ্রের সঙ্গে কানেক্টেড পেয়েছে এই যে জায়গাটা, এই জায়গাটা অশুভত্ব আছে এবং এটা কোন ঘরে অবস্থান করছে, এটা কিন্তু কর্মস্থলে, অর্থাৎ কর্মের জায়গায় কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্ব ফিল করছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি লগ্নে অবস্থান থাকলে যে কোনো জাতকের, আপনি একটু লাইনে থাকুন আমি বলছি আপনার, যে কোনো জাতক বা জাতিকার লগ্নে বৃহস্পতি, পঞ্চমে বৃহস্পতি, নবমে বৃহস্পতির যদি অবস্থান থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে গেলেও সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে। এই জায়গাটা কিন্তু তার পজিটিভ জায়গা। আবার বৃহস্পতি কোনো কোনো সময় অনেকের ক্ষেত্রে কিন্তু খারাপ ফলও দেয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিন্তু ডিগ্রির ওপর ডিপেন্ড করে এবং লগ্নের সাপেক্ষে কিন্তু এগুলো ইঙ্গিত করে। যাই হোক, আপনার এই যে মেয়ের যে জায়গাটা আছে, মেয়ের কিন্তু চতুর্থে রাহুর অবস্থান, অর্থাৎ এখানে পড়াশোনার জায়গাটা মেনলি আপনি জানতে চাইছেন পড়াশোনাটা কেমন হবে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব ফিল করছে বিশেষ করে। হ্যালো, হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে পারছে না, রেজাল্টটা খুব একটা মনের মতো রেজাল্ট হচ্ছে না, এইটাই তো? হ্যাঁ পড়াশোনাটা আগে বলুন, পড়াশোনাটা বলুন। হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওর যে জায়গাটা আছে পড়াশোনা, এই যে বললাম লগ্নে বৃহস্পতি কিন্তু চতুর্থে এখানে রাহুর অবস্থান, এই যে জায়গাটা পজিটিভ করে দিল, কিন্তু রাহু এখানে চতুর্থ থাকলে পরে অনেক ক্ষেত্রে শুভত্ব দেয়, অনেক ক্ষেত্রে অশুভত্ব দেয়। কিন্তু শরীর স্বাস্থ্য, এই যে কেতু চন্দ্রের কানেকশান, ওর একটা নার্ভের সমস্যা ভীষণভাবে থাকবে এবং মানসিকভাবে মাঝে মধ্যে কিন্তু ডিপ্রেশন বা একাকী এক জায়গায় থেকে যাবে, এক জায়গায় বসে বসে কোনো কিছু করার একটা চেষ্টা করবে, বুঝতে পেরেছেন? এই জায়গাটাই ভীষণ করে ওর ক্ষেত্রে আছে। এবং তাছাড়াও যে জায়গাটা বলবো, ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই কিন্তু সমস্যায় পড়বেন, বিশেষ করে ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো সমস্যা থাকবে আগামী দিনে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আর যদি মনে হয় যে এই যে সমস্যাগুলো আপনি মানে সরিয়ে ফেলবেন তাহলে একটু যোগাযোগ করুন, কেননা এগুলো সমস্ত কিছুই কিন্তু মানে সমাধান করা যায় বা সরানো সম্ভব। সমস্যা থাকলে সমস্যার পেছনে পেছনে কিন্তু সমাধান থাকে, কিন্তু সঠিক সমাধান জানার জন্যই আমাদের আসতে হয় বিশেষজ্ঞ ব্যক্তিত্ব যেমন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আপনারা আসছেন। এবং আগামী বুধবার দিন থাকছেন হচ্ছে বর্ধমানে থাকছেন, আগামী বুধবার তারাপীঠে থাকবেন, সরি আগামী বুধবার তারাপীঠের চেম্বারে আপনারা পাচ্ছেন। তো তারাপীঠ থেকে আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন দেখাবেন বলে আপনারা আসতে পারেন আগামী বুধবার দিন, চেম্বারে বসছেন এবং কোন পার্টিকুলারলি কি চেম্বার বা কোন চেম্বারে বসছেন, কটা থেকে কটা অবধি থাকবে সেটা আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে যাবেন। আর আজকের এই আমাদের ধনতেরাসের তিথি এবং তারপরে ভূত চতুর্দশীর যে তিথি, যেই তিথিতে আমরা মানে আমাদের যে কোনো যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য যেই তিথিটি আমরা পালন করি অর্থাৎ ভূত চতুর্দশী, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক পঙ্কিলতাকে দূর করতে পারি, অনেক অসুর বৃত্তি যেগুলো আমাদের ভালো কাজ করতে সবসময় বাধা সৃষ্টি করে সেগুলোকে আমরা দূর করতে পারি। এবং তার সাথে আমাদের মধ্যে হিংসা, কুটিলতা, দম্ভ যার কারণে আমরা মানে ভালো কাজ করতে বিরত হই, তো এগুলো সমস্ত নাশ করার জন্য এই ভূত চতুর্দশী তিথি অত্যন্ত শুভ তিথি। আপনারা সকলে মন দিয়ে পালন করুন, একটু মনে ভক্তি নিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন, তাহলেই আপনারা ভালো থাকতে পারেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং দাদার কাছে একবার গিয়ে অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।